সকল স্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবি জানালো শাসক দলের সংগঠনে। রবিবার শাসক দলের ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী সংঘ রবিবার সাংবাদিক সম্মেলনে নেতৃত্বের দাবি জানান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অনিয়মিত কর্মীদের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের, এছাড়াও বেশ কিছু দাবি তাদের। তাই আমরা অনিয়মিত কর্মচারী সংঘ স্বাস্থ্য দপ্তর রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী 27 তারিখ আমরা সমস্ত ত্রিপুরা অনিয়মিত কর্মচারী আমরা বৃহত্তর কর্মসূচি হিসাবে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের এখানে অপশন রয়েছে যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি। যদি এর মধ্যে দপ্তর আমাদের সঙ্গে কথা বলতে চায়, গঠনমূলক আলোচনা করতে চায় এবং আমরা যদি তাদের আলোচনাতে সন্তুষ্ট হই, আমরা আন্দোলন প্রত্যাহার করার আমরা অপশন রেখেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।